আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আপনি চান রাতের দিনে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাস রেখে এই আমলটি করে আপনি যা চাইবেন সেটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে তা সাথে সাথেই দান করে দিবেন ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত সামুরা ইবনে জুনদুর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেকবার শুনেছি। তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই বলুন। তখন তিনি বললেন, যে ব্যক্তি এ দোয়াটি সকাল সন্ধ্যা পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এটা খুবই কার্যকারী ও পরীক্ষিত একটি আমল। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাস রেখে চান রাতের রাতে সন্ধ্যাবেলা এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তা আপনি অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি পড়লে আপনার টাকা পয়সা ধন সম্পদ রিজিকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করবে, তুমি আমাকে খাওয়াবে, তুমি পান করাবে, তুমি আমাকে মৃত্যু দিবে, আবার তুমি পুনরায় জীবিত করবে। সুপ্রিয় দর্শক, চান রাতের দিনে যখন মানুষ ঈদের খুশিতে আনন্দ ফুর্তি করবে, হই হাল্লাস করে বেড়াবে, আর তখন যদি আপনি মাগরিবের নামাজ পড়ে পাক পবিত্র হয়ে দুরুদে ইব্রাহিম তিনবার পড়ে এই দোয়াটি তিনবার পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই দোয়া সাথে সাথে কবুল করে নেবেন, আপনার আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। অতপর আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে শেষ করবেন। মনে রাখবেন, ওই সময়টাতে সবাই আনন্দে মেতে আছে আর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনায় বড়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে দুই হাত তুলে যদি আপনি এই দোয়াটি তিনবার পড়ে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন, আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনি চাইলে এই দোয়াটির আমল প্রতিদিন সকাল সন্ধ্যা করতে পারেন। সুপ্রিয় দর্শক, ইসলামিক কাজে সহায়তা করতে এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার করার কারণে অনেক মুসলিম ভাই ও বোনেরা এই আমলটি করতে পারবে। আশা করি আমলটি সম্পর্কে বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন, আমিন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো দোয়া আমল সম্পর্কিত ভিডিওতে। আসসালামু আলাইকুম।